তো আপনারা যে ফেসবুক পেজটা দেখতে পাচ্ছেন, এই ফেসবুক পেজটা কিন্তু ইনস্ট্রিমের মনিটাইজেশনের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করে ফেলেছে এখানে। সেই কারণে স্টার্ট সেটআপ অপশন আসছে ইনস্ট্রিম অ্যাডে, সেই কারণেই আমাকে কিন্তু এই ফেসবুক পেজটা দেওয়া হয়েছে মনিটাইজেশন অন করার জন্য। ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন এই ফেসবুক পেজের যে ওনার, তিনি কিন্তু ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন চালু করতে পারছিলেন না, তো সেই কারণে আমাকে দিয়েছে। তো আপনাদের সঙ্গেও এটা হতে পারে, তো আপনিও হয়তো নাও পারতে পারেন ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন অ্যাপ্লাই করা। তো ভিডিওটা অবশ্যই সেই কারণে দেখে রাখুন, আপনার সঙ্গে হলে আপনি খুব সহজে ভিডিওটা দেখে ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন চালু করতে পারবেন, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, এমনকি সমস্তটাই আপনার নিজের মোবাইল দিয়ে করে নিতে পারবেন। তো সবার প্রথমে আমি পেজটাকে ফুল চেক করব, পেজে কোনো ইস্যু রয়েছে কি না, এমনকি কত ফলোয়ার্স রয়েছে। তো সবার প্রথমে এখানে আমি চলে যাব পেজের ফলোয়ার্স দেখার জন্য পেজে। তো পেজে চলে এসেছি, পেজে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফলোয়ার্স 12,357 ফলোয়ার্স রয়েছে। এবার পেজ কোয়ালিটি চেক করার জন্য আমি এখানে পেজে চলে যাব। তো এখানে থ্রি ডটে ক্লিক করে ভিউ পেজে ক্লিক করলাম, মানে কোয়ালিটি চেক করতে গেলে আপনাকে কিন্তু ক্রিয়েটার স্টুডিও থেকে এমনি ভিউ পেজে চলে আসতে হবে, তবে আপনি কোয়ালিটি চেক করতে পারবেন। তো আমি কিন্তু ফেসবুক পেজের মধ্যে চলে এসেছি, এখানে আমি কোয়ালিটি চেক করার জন্য অ্যাক্টিভিটিতে ক্লিক করব। তো এখানে আমি অ্যাক্টিভিটিতে ক্লিক করে দিয়েছি, তারপরে এখানে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে দেখতে পাবেন পেজ কোয়ালিটি, তার আগে নিচে যে পেজের রিচ কত রয়েছে সেটাও আমি একবারে দেখে নেবো, ঠিক আছে। 3,29,000 পেজ রিচ রয়েছে। তো এবার আমি পেজ কোয়ালিটিটা চেক করে নেবো, পেজ কোয়ালিটিতে ক্লিক করলাম। তো পেজ কোয়ালিটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পেজ কোয়ালিটি একটু প্রবলেম রয়েছে, একটি ভায়োলেশন কিন্তু এখানে রয়েছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইস্যু। এটা ভায়োলেশনটা ছিল 15 এপ্রিল 2020। তো ভায়োলেশনটা অনেক দিন আগে ছিল, তো এখন হয়তো ভায়োলেশনটা চলে গেছে, সেই কারণে এখন আপনি ইনস্ট্রিম অ্যান্ড মনিটাইজেশন চালু করতে পারবেন। তো দেখা যাক চালু করা যায় কি না। আমি এবার চলে যাবো একেবারে ক্রিয়েটার স্টুডিওর মধ্যে। তো ক্রিয়েটার স্টুডিওতে আসার পর এখানে আমি মনিটাইজেশনে ক্লিক করবো। তো মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে আমি দেখে নেবো আগে ব্যান কলাম মনিটাইজেশন অন করা রয়েছে কিনা। তো এখানে আমি নিচের দিকে চলে আসবো, নিচের দিকে দেখতে পাচ্ছেন ব্যান্ড কলাব ম্যানেজার, এটা রিকোয়েস্ট অ্যাক্সেস বলে অপশান আসছে। তো এখানে কিন্তু ব্যান্ড কলাম মনিটাইজেশন মনে হয় অন করা নেই, সেই কারণে রিকোয়েস্ট অ্যাক্সেস অপশান আসছে। ব্যান্ড কলাম মনিটাইজেশন বা ব্যান্ড কলাম ম্যানেজার মনিটাইজেশন অন করা থাকলে এখানে মেট্রিক অপশান আসতে। তো আমি এখানে রিকোয়েস্ট অ্যাক্সেসে ক্লিক করলাম, কারণ হচ্ছে ইনস্ট্রিম অ্যাড চালু করার আগে অবশ্যই ব্যান্ড কলাম ম্যানেজার চালু করতে হবে, নাহলে কিন্তু ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশন হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন চালু করা ছিল না ব্যান্ড কলাম ম্যানেজার। তো এখানে কমপ্লিট সেটআপ টাস্ক অপশান এসেছে, এখানে দেখতে পাচ্ছেন রিভিউ টিম। তো এখানে রিভিউ টেমসে ক্লিক করতে হবে, এটাকে সমস্তটা দেখতে হবে ভালোভাবে, পুরো নিচে পর্যন্ত দেখতে হবে, নাহলে কিন্তু আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে এগ্রি করতে পারবেন না। টার্মস অ্যান্ড কন্ডিশনকে রিভিউ করার সময় তার সাইডেই পাবেন সাবমিট অ্যাপ্লিকেশন, সাবমিট অ্যাপ্লিকেশানে ক্লিক করলে এরকম অপশান চলে আসবে, ইয়োর সাবমিশন হ্যাজ বিন রিসিভ। তো এখানে আপনাকে ওকে করতে হবে, তো এটাকে আপনি ওকে করে দেবেন, এমনকি নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দেয়। এমনকি অনেক সময় কিন্তু সাথে সাথেই মেট্রিক আসে ব্যান কলাম ম্যানেজারে, মানে সাথে সাথেই কিন্তু রিভিউ থেকে করে দেয় মনিটাইজেশন। তো এই পেজের ক্ষেত্রেও দেখা যাক সাথে সাথে মেট্রিক আসছে কিনা ব্যান কলাম ম্যানেজারে, যদি না আসে তাহলে কিন্তু আমাদেরকে ওয়েট করতে হবে ইনস্ট্রিম অ্যান্ড মনিটাইজেশন চালু করার জন্য। তো এখানে আমি নিচের দিকে দেখতে পাচ্ছি কিন্তু সাথে সাথে মেট্রিক চলে এসছে ব্যান কলাম ম্যানেজারে। তো ব্যান কলাম ম্যানেজার কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে। এবার কিন্তু মেন প্রসেস ইনস্ট্রিম অ্যান্ড মনিটাইজেশন, যেখান থেকে আপনি টাকা আর্নিং করতে পারবেন। তো সেটার জন্য অবশ্যই এখানে যে স্টার্ট সেটআপ অপশান রয়েছে, স্টার্ট সেটআপে ক্লিক করতে হবে। তো এটাই ক্লিক করে দিলাম, তো এটাই ক্লিক করলে এখানে আপনার যে পেজটা এলিজিবল রয়েছে পেজটা চলে আসবে এখানে। তারপর নেক্সট করবেন, নিচের দিকে দেখতে পাবেন সেটআপ অ্যাকাউন্ট, এই সেটআপ অ্যাকাউন্টে ক্লিক করবেন, ওটা গ্রিন হয়ে গেলে তারপরেই কিন্তু এটাই আপনি ক্লিক করতে পারবেন। তো নেক্সট করে দিলেই কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশান এগ্রি হয়ে যায়, যদি না হয় রিভিউ টার্মসে ক্লিক করে দেখে নিতে পারেন। তো আমি সেটআপ অ্যাকাউন্টে ক্লিক করলাম, আমার নেটে প্রচুর পরিমাণে ডিস্টার্ব হচ্ছে বা নেট প্রচুর পরিমাণে স্লো চলছে, সেই কারণে ক্লিক করছিল না। তো এবার কিন্তু সেটআপ অ্যাকাউন্টে ক্লিক হয়ে গেছে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন সেটআপ এ পে আউট অ্যাকাউন্ট, এটাকে নেক্সট করবেন। তো নেক্সট করলে এরকম অপশান চলে আসবে সেটআপ পেমেন্ট। তো সবার প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে, এখানে ইউনাইটেড রয়েছে, তো এখানে আমি কান্ট্রি সিলেক্ট করে নেবো, যেহেতু আমাকে এটা বাংলাদেশ থেকে দেওয়া হয়েছে তো এখানে আমি বাংলাদেশ খুঁজে নেবো সবার প্রথমে। তারপর এখানে বাংলাদেশ আমি কান্ট্রি সিলেক্ট করবো, ঠিক আছে। তো এখানে বাংলাদেশ আমি খুঁজে নিই, বাংলাদেশ কোথায় রয়েছে, বাংলাদেশ। তো ফাইনালি বাংলাদেশ পেয়ে গেছি, বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিজনেস টাইপ, এটাকে বিজনেস টাইপে এটাকে আমি ইন্ডিভিজুয়াল করব। তো এটা আমি ইন্ডিভিজুয়াল করে দিলাম, তো আপনারাও এটা ইন্ডিভিজুয়াল করবেন, যদি আপনার বিজনেস পেজ হয় তাহলে বিজনেস করবেন। তারপরে এখানে দেখতে পাবেন ইওর লিগাল নেম, তো এখানে লিগাল নেমে যার পেজ বা যার অ্যাকাউন্ট নাম্বার সেট আপ করবেন তারই কিন্তু নাম এখানে দেবেন। তো এখানে আমি সমস্ত কিছু ফুলফিল করে ফেলেছি, এখানে কান্ট্রি বাংলাদেশ, যেহেতু আমাকে বাংলাদেশ থেকে পেজটা দেওয়া হয়েছে, তারপরে বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল,
योर लीगल नेम, लीगल नेमे जार अकाउंट नंबर देवें तारी नाम देवें बोले तारी नाम किन्तु एखाने दिए दिए एड्रेस बांग्लादेशेर जे एड्रेस आमाके दिए देया होयेछिलो सेई एड्रेस आमी एखाने दिए टाउन सिटी कान्ट्री बा रिजियन एखाने बांग्लादेशेर क्षेत्रे डिविशन बा विभाग एखाने दिते हय तारपर पोस्टल कोड तारपर बांग्लादेशेर मोबाइल नम्बर कन्टैक्ट इमेल एड्रेस तारपर आदार्स गवर्नमेंट आईडी এটা আইডি কার্ডে আপনার নম্বর পেয়ে যাবে ওই নম্বরটা এখানে দিয়ে দিয়েছি তারপর এখানে যে নেক্সট বলে অপশন রয়েছে এখানে আমি নেক্সটে ক্লিক করব আপনারাও নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে লিংক ইওর ব্যাঙ্ক তারপর এখানে যদি ক্লিক করেন পেপ্যাল অ্যাকাউন্টও লিঙ্ক করতে পারেন তো আমি এটা লিঙ্ক করব ব্যাঙ্কের সঙ্গে তো ব্যাঙ্ক কান্ট্রি এখানে বাংলাদেশ চলে আসছে সুইফট কোড তো সুইফট কোড আমি এখানে আগেই বের করে নিয়েছি এখানে আমি কপি করে পেস্ট করে দেবো তো আপনারা খুব সহজেই কম ব্রাউজার থেকে সুইফট কোড ফাইন্ডার সেখানে গিয়ে সুইফট কোড বের করে নিতে পারবেন যে কোনো ব্যাঙ্কের ঠিক আছে সেখানে শুধু কান্ট্রি তারপরে হচ্ছে কোথায় আপনার ব্যাঙ্কটা রয়েছে সেই সমস্ত জায়গার নাম দিয়ে ব্যাঙ্কের সুইফট কোড বের করে নিতে পারবেন এর জন্য আপনাকে ব্যাঙ্কে যেতে হবে না তারপর সুইফট কোডের পর অ্যাকাউন্ট নেম অ্যাকাউন্ট হোল্ডার নেম যার অ্যাকাউন্টটা যার নামে রয়েছে তার নাম এখানে দিতে হবে দেওয়ার পর টার্মস অ্যান্ড কন্ডিশনকে এগ্রি করে লিঙ্ক ব্যাঙ্কে ক্লিক করে দিলেই কিন্তু এটা লিঙ্ক হয়ে যাবে তো এখানে আমি সমস্ত কিছুই ফুলফিল করে নেব ঠিক একইভাবে আপনারাও ফুলফিল করে নেবেন তো এখানে আমি ব্যাঙ্কের সুইফট কোড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম দিয়ে দিয়েছি তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন এটাকে অ্যাপসেট করে নিলাম তো অবশ্যই কিন্তু ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নম্বরটা রয়েছে ওটা মিলিয়ে নেবেন তারপর সুইফট কোডটাও ভালোভাবে দেখে নেবেন তারপর এখানে যে লিঙ্ক ব্যাঙ্ক বলে অপশান রয়েছে লিঙ্ক ব্যাঙ্কে ক্লিক করবেন আমিও লিঙ্ক ব্যাঙ্কে ক্লিক করে দিলাম তো সাউন্ডের যদি একটু প্রবলেম হয় কারণ বৃষ্টি হচ্ছে সাউন্ড হয়তো খারাপ আসতে পারে তো একটু অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে তো তারপর এখানে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না কনফার্ম করে নেবেন যদি না ঠিক থাকে এখান থেকে এডিট করে নেবেন নাম তারপর হচ্ছে ডেট অফ বার্থ অবশ্যই দেখে নেবেন ডেট অফ বার্থটা আইডি কার্ডে যেটা রয়েছে সেইটাই ডেট অফ বার্থ দেবেন তারপর এখানে কনফার্ম বলে লেখা আসবে এই কনফার্মে ক্লিক করে দেবেন তো কনফার্মে ক্লিক করে দিলেই দেখিয়ে দেবে ইউ আর অল সেট সমস্ত কিছু ঠিকঠাক থাকলে দেখিয়ে দেবে তারপর এখানে ডানে ক্লিক করে দেবেন ডান তো ডানে ক্লিক করে দিলে দেখিয়ে দেবে ইউর সাবমিশন হ্যাজ বিন রিসিভ তো তারপর এখানে ওকেতে ক্লিক করবেন তো তারপর আপনি ব্যাকে ক্রিয়েটর স্টুডিওর মধ্যে চলে আসবেন তো এখানে আমি ক্রিয়েটর স্টুডিওর মধ্যে চলে এসেছি তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ইনস্টিমেট এটা মেট্রিক আসছে তারপরে নিচে দেখতে পাচ্ছেন ইনস্টিমেট আর্নিং এখানে কত আর্নিং হবে সেটা আপনি দেখতে পাবেন তারপর মনিটাইজেশান ওয়ান মিনিট ভিউজ কত হচ্ছে সেটা দেখতে পাবেন তো অনেক ক্ষেত্রে অনেক সময় অ্যাক্সেস নিতে হয় এই আর্নিং দেখার জন্য তো আপনাকে কিন্তু এখানে অ্যাক্সেস নিতে হবে না আপনি এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই এমনকি যে নতুন ফিচার্সটা এসেছে পেড অনলাইন ইভেন্ট সেটাও কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি মনে হয় আমি ইন্ডিয়া থেকে এটা খুলেছি বলে সেই কারণে দেখতে পাচ্ছি আপনি বাংলাদেশ থেকে খুলে দেখেন এটা যদি দেখাই তাহলে আমাকে বলবেন কীভাবে মনিটাইজ করতে হয় ভিডিও কিন্তু দিয়েছি দেখে দেখে আপনি মনিটাইজ করে নেবেন পেড অনলাইন ইভেন্টটাকেও তো এবার আমি পেআউট সেটিংয়ে চলে যাবো অ্যাকাউন্টটা সেট আপ হয়েছে কি না ঠিকঠাকভাবে দেখবো পেআউট সেটিংয়ে চলে এসেছি তো পেআউট সেটিংয়ে আসার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে আমি কিছুক্ষণ ওয়েট করলাম ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন পেআউটে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাডেড হয়ে গেছে যে কবির হোসেন বলে আমি যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছি বাংলাদেশ থেকে তো আমার খুবই বড় সাপোর্টার বলতে গেলে আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে তো এখানে কিন্তু পেমেন্ট অ্যাকাউন্ট সেট আপ হয়ে গেছে পেআউট সেটিংয়েও চলে এসেছে পেমেন্ট অ্যাকাউন্টটা তো এভাবেই আপনারা ইনস্টিমেন্ট মনিটাইজেশান চালু করতে পারবেন তো খুব সহজ পদ্ধতি কিন্তু বলে দিয়েছি তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল আইকনটি অল করে দেবেন তো ভিডিও শেষে আর একটা কথা বলবো ভালো থাকুন সুস্থ থাকুন লাভ অ্যান্ড টেক চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন